নমস্কার বন্ধুরা, ভূত বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের অমিতাভ রেজার ডিরেক্ট করা একটি ক্রাইম থ্রিলার ফিল্ম মায়নাবাজির সম্পূর্ণ স্টোরি সম্বন্ধে বিস্তারিতভাবে জানাব, যার লিড রোলে আমরা একজন খুবই বিখ্যাত ও আমার ওয়ান অফ দি ফেভারিট অ্যাক্টর চঞ্চল চৌধুরীকে দেখতে পাই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যে আপনারা অবশ্যই আমার চ্যানেল ভূত বাংলা এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করে তার পাশের অল নোটিফিকেশনটিকে অন করে নেবেন। তাহলে আসুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি হসপিটালের সিন দেখানো হয়, যেখানে কিছু ডক্টরসরা একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িয়ে তার বিষয়ে কিছু কথা বলছিল, যেখান থেকে আমরা জানতে পারি যে এই মহিলার ফ্যামিলি হিস্ট্রি কোনো সময় জানা যায়নি এবং মাসে মাসে তার ছেলে অজানা কোনো একটা জায়গা থেকে তার জন্য হসপিটালে টাকা পাঠাতো এবং মারা যাওয়ার আগে এই মহিলাটি নিজের ডেড বডিকে ডক্টরসদের স্টাডিসে সাহায্য করার জন্য কন্ট্রিবিউট করে গেছিল। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের একজন লয়ারকে দেখানো হয়, যে সারা শহরে অনেক ঘোরার পর হলিউড স্টুডিও নামক একটি স্টুডিওতে গিয়ে পৌঁছায় সেখানকার মালিক গৌসুলের সাথে কিছু কথা বলার জন্য, এবং গৌসুল এখানে সেই লয়ারের সব কথা শুনে তাকে শারাফাতকারী মায়না নামের একজন লোকের বিষয় জানায়। এরপরের সিনেই আমাদের এই শারাফাতকারী মায়নাকে দেখানো হয়, যে খুবই সাধারণ একজন মানুষ ছিল এবং মাঝে মধ্যে সে তার মায়ের সাথে ফোন কলে অনেকক্ষণ ধরে কথা বলতো, আর পেশা হিসেবে সে নিজের পাড়াতেই একটা ছোট স্কুল খুলে সেখানে কিছু বাচ্চাদেরকে অ্যাক্টিং শেখাত। এর মাঝেই আয়নার কাছে গৌসুলের একটি চিঠি এসে পৌঁছায়, যেখানে সে সেই লয়ারের রিকোয়েস্টের বিষয়ে আয়নাকে জানিয়েছিল, এবং এই চিঠি দেখেই পরদিন সকালে আয়না সেই লয়ারের দেওয়া একটি অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়। এখানে আসতে আয়না সেই লয়ারের ক্লায়েন্ট কুড্ডুস সিদ্দিকীর সাথে কথা বলে, যার ওপর এখন কোর্টে নারী নির্যাতন করার ওপর কিছু কেস চলছিল এবং এই কারণেই তাকে যাতে জেলে না যেতে হয় তার জন্যই সে তার লয়ারকে বলে হলিউড স্টুডিওতে তার একজন ডাবল গ্যাঙ্গারকে খুঁজতে পাঠিয়েছিল, যে তার মতোই সে যে টাকার বিনিময়ে জেলে গিয়ে কিছুদিন থাকতে পারে। আয়না এতক্ষণ তাদের কথা শুনতে শুনতে কুদ্দুস সিদ্দিকীর চালচলনও ফলো করছিল এবং শেষমেশ একসময় সে কুদ্দুস সিদ্দিকীর এই কাজটিকে অ্যাকসেপ্ট করে একদম হুবহু তার মতোই ব্যবহার করতে শুরু করেছিল। সেদিন রাতেই আয়নার কাছে কুদ্দুস সিদ্দিকীর মতো সাজার জন্য সব জিনিসপত্র চলে আসে এবং এতক্ষণে আয়না সম্পূর্ণ কুদ্দুস সিদ্দিকীর ক্যারেক্টারে ঢুকে গেছিল এবং তাকে দেখতেও প্রায় তার মতোই লাগছিল। এর কিছুদিন পরেই আয়নাকে, মানে নকল কুদ্দুস সিদ্দিকীকে জেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একদম আরামসেই বিলাসিতা করে নিজের সময় কাটায়, কারণ বাইরের জগতে সে একজন প্রভাবশালী মানুষ হওয়ায় জেলের কয়েদিরা তার সেবাতে লেগেই থাকত। এখান থেকে সেন শিফট হয়ে সাবির হোসেন নামের একজন অনেস্ট নিউজ রিপোর্টারকে দেখানো হয়, যে কুদ্দুস সিদ্দিকীর এই কেসটিকে নিজেদের নিউজ পেপারে কভার করার জন্য সেই মেয়েটির বাড়িতে তার সাথে কথা বলতে যায় যার সাথে কুদ্দুস সিদ্দিকী খারাপ ব্যবহার করেছিল, এবং এখানেই সেই মেয়েটির থেকে জানতে পারে যে যেদিন কুদ্দুস সিদ্দিকীকে পুলিশ সবার সামনে থেকে জেলে নিয়ে গিয়েছিল সেদিন রাতে কুদ্দুস সিদ্দিকী আবার তার বাড়ির সামনে এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, মানে তার কাছে এই সবকিছুই কুদ্দুস সিদ্দিকীর একটা চক্রান্ত ছিল। কিন্তু সাবির এই সবকিছু শুনে প্রেসে গিয়ে যখন তার বসকে এই সব বিষয় জানায়, তার বস তো এই সবকিছুকে ভুয়ো খবর ভেবে এগুলো পেপারে প্রিন্ট করাতে রাজিই ছিল না। অন্যদিকে আয়নার পাড়ায় আমরা রিদি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে এখানে নতুন এসেছিল এবং সে আয়নার অ্যাক্টিং স্কুলটি দেখে ইমপ্রেস হয়ে সেখানেই গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে সময় কাটাতে শুরু করেছিল। ওয়েলের ছ মাস পর কোনো প্রমাণ না থাকার কারণে নকল কুদ্দুস সিদ্দিকী, মানে আয়নাকে নির্দোষ ঘোষণা করে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, এবং যখনই রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আয়না ও আসল কুদ্দুস সিদ্দিকী নিজেদের জায়গা পরিবর্তন করে, দূর থেকে সাবির হোসেন এই ব্যাপারটা দেখে ফেলে, কারণ জেল থেকে বেরোনোর পর থেকেই সাবির পুলিশের গাড়িটিকে ফলো করে যাচ্ছিল। কিন্তু যখনই সে তার ক্যামেরা বার করে এই মোমেন্টটার ছবি নিতে চায়, সাথে সাথে একটি মহিলা এসে তার সাথে ধাক্কা খাওয়ায় তার ক্যামেরাটি পড়ে ভেঙে যায়, এবং এই সবকিছু সাবিরের চোখের সামনে ঘটে গেলেও সে প্রুফ করার জন্য কোনো এভিডেন্স কালেক্ট করতে পারে না, এবং গাড়িতে করে যাওয়ার সময় কুদ্দুস সিদ্দিকীর একজন লোক আয়নাকে এই সাবির হোসেনের ছবি দেখিয়ে তার থেকে দূরে থাকতে বলে দেয়। ওয়েল, জেল থেকে ছাড়া পেয়ে আয়না আবার নিজের বাড়িতে ফেরত চলে আসতে সে যখন সেই স্কুলে আবার বাচ্চাদেরকে অ্যাক্টিং শেখানোর জন্য যায়, তার সাথে রিদির দেখা ও আলাপ হয়ে যায়, এবং প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল যে তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে। এরপর থেকে তারা দুজনে একসাথে অনেক সময় কাটাতে শুরু করে, এবং একসময় তারা দুজনে যখন আয়নার একজন প্রিয় বন্ধু মজনুর দোকানে তার বানানো পুরি খেতে যায়, তখনই সেখানে সেই রিপোর্টার সাবির হোসেন আয়নার খোঁজ করতে করতে এসে উপস্থিত হয়, যাকে দেখেই আয়না সতর্ক হয়ে গিয়ে কোনোভাবে তার থেকে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তবে এতে আয়নার কোনো বিশেষ লাভ হয় না, কারণ কিছুক্ষণের মধ্যেই সাবির আয়নাকে খুঁজতে খুঁজতে ঠিক তার কাছে পৌঁছে যায়। সাবির এখানে আয়নাকে নিজের পরিচয় দিয়ে তাকে তার কাজের বিষয়ে জিজ্ঞেস করে, যার উত্তরে আয়না তাকে বলে যে সে শুধু বাচ্চাদের একটি অ্যাক্টিং স্কুল চালায়, আর মাঝে মাঝে কোনো সময় ডাক পড়লে সে কয়েক মাসের জন্য জাহাজে রান্নার কাজে চলে যায় এবং এটাই তার একমাত্র সোর্স অফ ইনকাম। এই কথা শোনার পরেও সাবির তার কোনো কথায় বিশ্বাস না করে তার কাছ থেকে কথা বার করানোর অনেক চেষ্টা করে, কিন্তু আয়নাও তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে এড়িয়ে কোনোভাবে এই জায়গা থেকে চলে যায়। পরদিন সকালে আয়নার কাছে আবার একটা কাজের ডাক এসে পৌঁছায়, যেখানে তাকে এবার লাড্ডু নামের একজন টিনেজার ছেলের ডাবল গ্যাঙ্গার হিসেবে জেল খাটতে হতো। কারণ কিছুদিন আগেই লাড্ডু নামক মেন্টালি ডিস্টার্ব ছেলেটি খেলার সময় একটি বাচ্চাকে তার বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তার মার্ডার করে ফেলেছিল, এবং এই কাজটিতে খুব ভালো পেমেন্ট হওয়ায় আয়না দ্বিতীয়বার কিছু না ভেবে এই কাজটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তবে আয়নার এই সমস্ত কাজে সাবির এখন তাকে খুব বিপত্তি দিতে শুরু করেছিল, কারণ সে প্রায় সারাদিন আয়নার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থেকে তাকে ফলো করার প্ল্যান করত। ওয়েলের কিছুদিন পরেই লাড্ডুর অ্যারেস্ট হওয়ার ডেট চলে আসে, যার জন্য যখন আয়না বাড়ি থেকে বেরিয়ে একটি অটোতে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, সাবিরও এই ব্যাপারে টের পেয়ে তার পেছনে পেছনে তাকে ফলো করতে থাকে। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ সে একসময় দেখে যে দুজন গুন্ডার মতো দেখতে লোক আয়নার অটোটির কাছে এসে জোর জবরদস্তি করে সেটাতে ঢুকে পড়ে, এবং এইভাবেই আরো কিছু দূর যাওয়ার পর তারা দুজন আয়নার সবকিছু লুট করে তাকে আহত করে অটোর থেকে রাস্তার এক সাইডে ফেলে দিয়ে চলে যায়। সাবির ও আশেপাশের লোক এই ঘটনা দেখে তাড়াতাড়ি করে আয়নাকে হসপিটালে অ্যাডমিট করায়, যার পর সারাদিন সাবির হসপিটালে বসে থেকে আয়নার রিলিজ পাওয়ার জন্য ওয়েট করতে থাকে। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও সে আয়নাকে বাইরে না আসতে দেখে যখন হসপিটালের স্টাফের কাছে তার সিচুয়েশনের বিষয়ে জিজ্ঞাসা করে, তখন স্টাফ তাকে বলে যে পেশেন্টের বড় ভাই অনেকক্ষণ আগেই তো তাকে এসে নিয়ে চলে গেছে। এবং এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে অনেকক্ষণ আগেই লাড্ডুর বাবা আয়নার বড় ভাই হিসেবে সে যে হসপিটালে এসে অলরেডি লাড্ডুর ছদ্মবেশ ধরা আয়নাকে এখান থেকে নিয়ে গেছিল। আর এই কারণেই সাবির এখানে সবসময় বসে থাকা সত্ত্বেও এবারেও আয়না তার হাতের নাগাল থেকে বেরিয়ে যায়। এরপর সাবির সেই মজনুর দোকানে গিয়ে তার থেকে আয়নার বিষয়ে কিছু ইনফরমেশন বার করতে চায়, কিন্তু মজনু সাবিরের কথাবার্তা শুনেই বুঝে যায় যে সে নিশ্চয়ই আয়নার ওপর সন্দেহ করছে। আর অ্যাকচুয়ালি মজনু আয়নার খুব ভালো বন্ধু হওয়ায় সে আয়নার এই ডপল গ্যাঙ্গার হয়ে জেলে যাওয়ার কাজের বিষয়েও জানত, যার জন্য সেও একদম সতর্ক হয়ে গিয়ে সাবিরকে আয়নার বিষয়ে কিছুই বলে না। অন্যদিকে আয়না লাড্ডু সেজে জেলে গিয়ে খুব ভালোভাবেই তার সময় কাটায়, কারণ লাড্ডু আসলে খুব বড়লোক ঘরের একটা ছেলে ছিল এবং এই কারণেই কয়েদিরা তার সাথে মিশে প্রায়ই তার সেবা করত। এবং এইভাবেই কয়েক মাস জেলে কাটানোর পর শেষমেশ কোনো প্রমাণ না থাকার ফলে লাড্ডুকে নির্দোষ ঘোষণা করে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। ওয়েল এই কাজের পরে বাড়ি ফিরে এসেও আয়না শান্তিতে থাকতে পারে না, কারণ সাবির এখন তার ওপর চোখ রাখার জন্য প্রায় সারাদিন তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত, যার জন্য একসময় ডিস্টার্বড হয়ে আয়না ঠিক করে নেয় যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি বদলাবে। আর যেহেতু তার রিদির ওপর এবং রিদির তার ওপর একটু অ্যাট্রাকশন ছিল, তাই পরদিন সকাল থেকে তারা দুজন মিলেই একসাথে ঘুরতে ঘুরতে আয়নার নতুন বাড়ির সন্ধান করার জন্য বেরিয়ে পড়ে। এইভাবেই একসাথে সময় কাটাতে কাটাতে তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে যায়, যার জন্য আয়না তার নতুন বাড়ি খুঁজে পেয়ে যেতেই একদিন বিকালে নদীতে গিয়ে তার ফোন থেকে সেই সিম কার্ডটি খুলে নদীর জলে ফেলে দেয়, যে নাম্বারে হলিউড স্টুডিও থেকে তার কাছে কাজের সন্ধান আসত। মানে আয়না এখন এই ডপল গ্যাঙ্গার হয়ে জেলে যাবার কাজ ছেড়ে রিদিকে বিয়ে করে তার সাথে একটা নতুন জীবন শুরু করার আশা করছিল। এইভাবেই তারা দুজন একদিন একসাথে কিছু সময় কাটানোর জন্য সিলেট নামের একটা জায়গায় ঘুরতে যাবে বলে ঠিক করে। কিন্তু পরদিন সকালে যখন আয়না এই ট্রিপে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, হঠাৎ তার ঘরে কোথাও থেকে কতগুলো গুন্ডা এসে বন্দুকের ভয় দেখিয়ে তাকে কিডন্যাপ করে নিজেদের একটি সিক্রেট গোডাউনে নিয়ে গিয়ে পৌঁছায়, এবং গাড়িতে করে তাকে এখানে নিয়ে আসার সময় গুন্ডাগুলো আয়নার কাছ থেকে তার ফোন নিয়ে সেটা রাস্তার মধ্যে এক জায়গায় ফেলে দিয়েছিল, যার জন্য রিদিও এখন স্টেশনে তার অপেক্ষায় বসে থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। ওয়েল এই গোডাউনে পৌঁছে গুন্ডাগুলো আয়নার মুখ থেকে কাপড় সরাতে আয়না নিজের চোখের সামনের দৃশ্য দেখে একদম বাক্যহারা হয়ে যায়, কারণ এই মুহূর্তে তার সামনে নিজাম সায়েদ চৌধুরী নামের একজন পলিটিক্যাল লিডার এসে দাঁড়িয়েছিল, যাকে একদম হুবহু আয়নার মতোই দেখতে ছিল, এবং সেও আয়নার সাথে কন্ট্যাক্ট করেছিল
কারণ সে নিজের জায়গায় আয়নাকে তার ডাপলগ্যাঙ্গার বানিয়ে নিজের করা একটি খুনের জন্য তাকে জেলে পাঠাতে চাইছিল। কারণ কিছুদিন আগেই সে একজন টিচারের খুন করেছিল, যেটা তার কাছে শুধু একটা পলিটিক্যাল স্টেপের মতো ছিল। আয়না নিজামের কাছ থেকে এই সমস্ত কথা শোনার পরেও তাকে এই কাজের জন্য না করে দেয়, কারণ সে তো এখন এই কাজ একদমই ছেড়ে দিয়েছিল এবং সে রিদির সাথে একদম সাধারণ একটা নতুন জীবন শুরু করতে চাইছিল। কিন্তু নিজাম তাকে অনেক মানানোর পর এবং তাকে এই কাজের বিশাল পেমেন্টের বিষয় জানানোর পর ফাইনালি আয়না তার এই কাজটি অ্যাকসেপ্ট করে নিয়ে একদম তার ক্যারেক্টারই ধরে নেয়। এবং এই কাজে তো তাদের লুক সেম হওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ তাদের দুজনকে দেখতে একদমই সেম ছিল। যার সাথে আয়না আবার তার এই জেলে যাবার কাজে ফেরত চলে আসে এবং রিদি আয়নার অপেক্ষায় স্টেশনে বসে থেকে থেকে শেষমেশ আপসেট হয়ে আবার বাড়ি ফিরে যায়। পরদিন বিকালেই নাজিম রূপী আয়না পুলিশের কাছে এসে নিজেকে সারেন্ডার করে, যার পর তাকে আরো কয়েক মাসের জন্য জেলে চলে যেতে হয়। এবং জেলে গিয়ে সে আরেকজন কয়েদির থেকে জানতে পারে যে এর আগেও নিজামের অনেকবারই জেল হয়েছে। অন্যদিকে সাবির টিভিতে নাজিমের অ্যারেস্ট হওয়ার খবর দেখে সে যখন আয়নার পুরানো বাড়িতে গিয়ে পৌঁছায়, সে বুঝতে পারে যে আয়না অলরেডি নিজের বাড়ি চেঞ্জ করে নিয়েছিল। এবং রিদিও এখন আয়নার সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেও অবভিয়াসলি সে তার কোনো খোঁজ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আদালতে নাজিমের এই খুনের কেসটি ডিসক্লোজ করা হয়, যেখানে সেই কেসটি হেরে যেতে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। যেটা শুনেই আয়না একদম টেনশনে পড়ে গেলেও সে এত সহজে নিজামের ক্যারেক্টার ছাড়ে না। ওয়েল কোর্টের এই ডিসিশন শোনার পরেই আয়না ফোন কলের দ্বারা নিজামের সাথে এই বিষয়ে কথা বলে, যেখানে নিজাম তাকে এই বলে আশ্বাস দেয় যে সে অলরেডি আয়নাকে জেল থেকে বার করার ব্যবস্থা করছে। কিন্তু ধীরে ধীরে আয়নার ফাঁসির দিন এগিয়ে আসতে নিজামের আর কিছু করার না থাকায় সে আয়নাকে তার অবস্থাতেই ছেড়ে দেয়। মানে আয়নার কাছে এখন এই সিচুয়েশন থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই ছিল না, কারণ সে যদি নিজের রিয়েল আইডেন্টিটি বলেও দিত তাহলেও এই ডাপলগ্যাঙ্গার সাজে জেলে আসার কাজটা একটা অপরাধীরই কাজ হতো, আর অন্যদিকে তো তার জন্য মৃত্যু অপেক্ষা করছিলই। এখান থেকে সিন শিফট হয়ে আবার সাবিরকে দেখানো হয় যে নিউজ পেপারে নিজাম মানে আয়নার ফাঁসির খবরটি দেখে সাথে সাথে মজনুর দোকানে গিয়ে পৌঁছায়। এবং সাবির ও মজনু আয়নার এখনকার সিচুয়েশনটি বুঝতে পেরে যেতে মজনু ফাইনালি আয়নাকে বাঁচানোর জন্য সাবিরকে গৌসলের ঠিকানা বলে দেয়। কিন্তু সাবির যখন এই ঠিকানা অনুযায়ী গৌসলের হলিউড স্টুডিওতে গিয়ে পৌঁছায়, সে দেখে যে গৌসলকে অলরেডি হত্যা করে দেওয়া হয়েছিল এবং অবভিয়াসলি এই কাজটি নিজামের লোকেরাই করেছিল। এই ঘটনা দেখে সাবির আয়নার সাহায্য করার জন্য তার সাথে দেখা করতে জেলে গিয়ে উপস্থিত হয়, কিন্তু এখনো আয়না নিজামের ক্যারেক্টার ধরে রেখেই সাবিরের সাথে কোনো কথাই বলে না, যেটা দেখে সাবির একদম বিস্মিত হয়ে গেছিল। কারণ আয়না নিজের অ্যাক্টিং বজায় রাখার জন্য এখন ফাঁসিতে চড়তেও রাজি হয়ে গেছিল। এরপর সাবির আর কোনো রাস্তা না পেয়ে আয়নার অ্যাক্টিং স্কুলে গিয়ে রিদির সাথে আয়নার বিষয়ে কথা বলতে চায়। কিন্তু তখনই হঠাৎ রিদির বাবার শরীর খারাপ হয়ে যাওয়ায় রিদিকে তৎক্ষণাৎ তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। তবে সেদিন বৃষ্টির মধ্যে রাস্তায় খুব জ্যাম থাকায় অ্যাম্বুলেন্স না এগোতে পারায় হসপিটালে পৌঁছানোর আগেই রিদির বাবার মৃত্যু হয়ে যায়। এর কিছুদিন পর সাবির এসে আবার রিদির সাথে আয়নার বিষয়ে কথা বলে, যেখানে সে রিদিকে আয়নার আসল কাজ এবং তার এখনকার পরিস্থিতির বিষয়ে জানিয়ে দেয়। এবং এখানেই সাবিরের থেকে আমরা আয়নার অতীতের বিষয়ে কিছু কথা জানতে পারি। আসলে 7 বছর আগে আয়নার মায়ের ক্যান্সার ধরা পড়ায় তার চিকিৎসা করানোর জন্য আয়নার অনেক টাকার দরকার ছিল এবং আয়নার অ্যাক্টিং স্কিলস দেখে গৌসল তাকে টাকার সন্ধান দেওয়ার জন্য তাকে প্রথম এই ডাপলগ্যাঙ্গার হিসেবে জেলে যাওয়ার একটি কাজ দিয়েছিল, যেখানে আয়নাকে মাত্র 3 মাস জেলে গিয়ে কাটাতে হতো এবং এর দ্বারাই সে তার মায়ের চিকিৎসা করানোর সব টাকা পেয়ে যেত। কিন্তু এই কেসটি কোর্টে চলতে চলতে 3 মাসের জায়গায় 3 বছর কেটে যায় এবং আয়না যখন জেল থেকে বাইরে আসে সে জানতে পারে যে গৌসল মাসে মাসে তার মায়ের জন্য হসপিটালে টাকা পাঠানো সত্ত্বেও তার মা অলরেডি অনেক সময় আগেই মারা গেছিল। এরপর থেকে আয়না নিজের করা কাজের জন্য সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সে নিজের এই দুঃখের থেকে বের হয়ে থাকার জন্য সবসময় নিজের আসল ক্যারেক্টারের থেকে বাইরে গিয়ে অন্য কোনো লোকের অ্যাক্টিং শুরু করে নিজের দুঃখ ভুলে থাকতে শুরু করে এবং এর সাথেই সে ইনকাম করার জন্য এই ডাপলগ্যাঙ্গার হয়ে জেলে যাওয়ার কাজটি কন্টিনিউ করতে থাকে। সাবিরের কাছ থেকে আয়নার সমস্ত কথা শুনে পরদিনই রিদি একদম সেজে গুজে জেলে আয়নার সাথে দেখা করতে যায় এবং এখানে আয়নাকে দেখেই মনে হচ্ছিল যে সে এখন নিজের নেওয়া ডিসিশনের জন্য খুবই পস্তাচ্ছিল।
ওয়েল, এতদিন জেলে থাকতে থাকতে লাবু মিয়া নামের একজন গার্ডের সাথে আয়নার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, এবং ফাঁসির আগের দিন যখন তারা দুজন একসাথে বসে নিজেদের জীবনের সুখ দুঃখ নিয়ে একে অপরের সাথে কিছু কথা বলে, তখনই আয়না নিজের বুদ্ধি লাগিয়ে লাবু মিয়াকে নিজের কথায় ফাঁসিয়ে তাকে ধীরে ধীরে ম্যানিপুলেট করতে থাকে। আয়না এখানে লাবু মিয়াকে বলে যে লাবু মিয়া নিজের সারা জীবন দুঃখে এবং গরিবিতে কাটিয়েছিল, কিন্তু অন্যদিকে নিজাম মানে আয়না সারা জীবন বড় লোক হয়ে থেকে এখন জেলে এসেও একদম আরামসে নিজের জীবন কাটাচ্ছিল, এবং লাবু মিয়া যদি এখন তার জায়গাতে এসে তার মতোই একটা আরামসই জীবন কাটাতে চায় তবে সেই ব্যবস্থাও নিজাম করতে পারে। লাবু মিয়া খুবই সহজ সরল মনের একটা মানুষ হওয়ায় সে আয়নার এই কথায় ম্যানিপুলেট হয়ে ইজিলি তালা খুলে জেলের ভেতর ঢুকে আসে, এবং এই চান্সেই আয়না লাবু মিয়াকে নিজাম সাজিয়ে নিজে লাবু মিয়ার অ্যাক্টিং ধরে এই জেল থেকে বেরিয়ে যায়। এবং যতক্ষণে বাকি পুলিশরা এই বিষয়ে জানতে পারে ততক্ষণে আয়না তো একদম ফ্রি হয়ে জেল থেকে অনেক দূরে চলে এসেছিল। মানে শেষমেশ এত কষ্টের পর আয়না নিজের অ্যাক্টিং বজায় রেখেই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল। এরপর আয়না একসময় সাবিরকে ফোন করে তাকে আসল নিজামের ঠিকানা জানিয়ে দেয়, এবং তার দেওয়া সোর্সেই পুলিশ নিজামকে খুঁজে বার করে তাকে অ্যারেস্ট করে নেয়, যার সাথে সাবিরও এখন একজন সাকসেসফুল রিপোর্টার হয়ে গেছিল। সবার শেষে আমরা আয়না আর হৃদিকে একসাথে দেখতে পাই, যারা একসাথে সেই অ্যাক্টিং স্কুলের বাচ্চাদের একটি ড্রামা শো দেখতে গেছিল, এবং এর সাথেই আয়নাবাজি মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ছিল আয়নাবাজি মুভির সম্পূর্ণ স্টোরি, এবং আশা করি আপনাদের আমার এই এক্সপ্লেনেশনটি পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে ভিডিওটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল ভূত বাংলা এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নিতেও একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আরেকটি নতুন ভূতের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।